যদি পাঁচটা বিয়ে করেও থাকে তাহলে তো আপনাদের কোনো মাথা ব্যথার কারণ না যে আমরা যারা ওয়াইফরা আছি তারা যদি কখনো ওনার বিরুদ্ধে কথা না বলি ওনাকে আমরা না বলি যে উনি কেন বিয়ে করলেন আমরা যদি প্রতিবাদ না করি তাহলে জনগণের আওয়ামী লীগের এত সমস্যা কেন মাননীয় প্রধানমন্ত্রীর কেন এত সমস্যা প্রতিবাদ করার যে মামুন হক বিয়ে করছে চারটা একাধিক পাঁচটা বিয়ে করছে কেন এটা জনগণ কেন হবে এক নাস্তিক কালকে লাইভে এসে বলতেছে যে ও মামুন হক তার মাকে বিয়ে সৎ মাকে বিয়ে করছে উনি কোথায় থেকে লাইভে আসে জানি না উনি নাকি মামুন হকের সব খবর জানেন ওনাকে সামনে আনেন মিডিয়ার সামনে আনেন আইনা আমাদের প্রশ্ন করেন যে মামুন হক তার সৎ মাকে বিয়ে করছিল তখন কি উনি সাথে ছিল নাকি উনি কোন সাক্ষী ছিলেন বিয়েতে সাক্ষী না থাকলে উনি বললেন কেমন এই কথা যে মামুন হক তার সৎ মাকে বিয়ে করছে রবিকুল ইসলাম মাদানি ওনাকে গ্রেপ্তার করা হলো ওনাকে থামিয়ে দেওয়া হলো উনিও যখন মাঠে নামলেন জনগণের স্বার্থে কথা বললেন দেশের স্বার্থে কথা বললেন ওনাকে গ্রেপ্তার করা হলো তখনও জনগণ বলছে যে আমরা আছি তোমার সাথে বলে এখন আর কেউ রবিকুল ইসলামের আর খবর নিচ্ছেন না উনি কারাবন্দি আছেন ওনাকে আর এখন ওনার পিছনে আর কেউ নাই তারপর যেমন ধরুন আজ থেকে 10 বছর আগে সাইদি সাহেব উনি আজকে 10 বছর কারাবন্দি হয়ে আছেন জেলে আছেন বৃদ্ধ হয়ে গেছেন ইসলামী চিহ্নে যে কোরআনের পাখি ইসলামের পাখি জনাব সাইদি সাহেব দেলোয়ার হোসেন সাইদি ওনাকে গ্রেপ্তার করে আজকে 10 বছর কারাবন্দি করে রাখা হয়েছে এখন তো কেউ বলেন না যে সাইদি সাহেব আপনার আছে তোমার পিছনে এখন তো সাইদি সাহেবকে মুক্তি করার জন্য কোনো আন্দোলন নাই এখন তো কোনো জনগণ আসে বলেন না যে সাইদি সাহেবকে আমার আছে জেলখানাতে আমরা দেখতে চাই এই কথা কিন্তু এখন আর কেউ বলে না তোমাদের কথা বলি আমরা হককে যে গ্রেপ্তার করা হলো আজকে 5-7 দিন 7টা হয়ে আসছে আমরা কিন্তু যখন আমরা হক আন্দোলন করলো তখন কিন্তু সবাই আমরা বলছি যে আমরা আছি তোমার পিছনে আমরা জনগণ সকলে আছি তোমার পিছনে কিন্তু এখন আমরা কাউকে মাঠে দেখতে পাচ্ছি না এখন বাংলাদেশে আর কোনো মামলার হক নাই বাংলাদেশে আর কোনো মুসলমান নাই বাংলাদেশে আর কোনো জনগণ নাই সত্য কথা বলার জন্য আর কাউকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশে সত্য কথা কে বলবে সত্য কে বের করে আনবে বাংলাদেশ সত্য প্রচার করবে কেমন কোন লোক আমরা এখন আর পাচ্ছি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি সংসদে বলছেন মামুন হক রিসোর্টে নারী সহ ধরা করছেন আমি প্রথমত আমাদের সম্মানিত জননেত্রী শেখ হাসিনাকে বলবো মাননীয় প্রধানমন্ত্রী আপনি শুধু মামুন হক বর্ণিয়ে নারী নিয়ে রিসোর্টে গেল এটা আপনার চোখে পড়লো এটা নিয়ে আপনি সংসদে দাঁড়িয়ে ওনার বিপক্ষে কথা বললেন ওনার সম্মানহানি করলেন আর আপনার দলের যে নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় নারীদেরকে নিয়ে দর্শন করছে নারীদেরকে নিয়ে রংতামশা করতেছে ভিডিও ফুটেজ গুলো ভাইরাল হচ্ছে ওইগুলো নিয়ে তো কখনো আপনি সংসদে কথা বলেন না ওইগুলো নিয়ে তো আপনার কোনো মাথা ব্যথা নাই ওইগুলো নিয়ে তো আপনি কখনো বলেন না যে আপনার সম্মানহানি হয়েছে আপনার সম্মানে আঘাত লাগছে মামুন হক যে তার ওয়াইফকে নিয়ে ঘুরতে গেছেন রিসোর্টে গেছেন এটা ওনার জন্য খুব জঘন্য কাজ হয়ে গেছে এই জন্য আপনার সম্মানে খুব আঘাত লাগছে আপনার খুব সম্মানহানি হয়েছে আমার আমার স্বামী যদি মামুন হক যদি 5টা বিয়ে করেও থাকে তাহলে তো আপনাদের কোনো মাথা ব্যথার কারণ না তো ওনার ওয়াইফরা যদি ওনাকে ওনার নামে কোনো নালিশ না করে গণমাধ্যমের কাছে বা কোনো সরকারের কাছে কোনো প্রশাসনের কাছে ওনাকে আমরা না বলি যে উনি কেন বিয়ে করলেন আমরা যদি প্রতিবাদ না করি তাহলে জনগণের আওয়ামী লীগের এত সমস্যা কেন ওনার এমপি মন্ত্রীরা যখন নেশা করে পাপিয়ার সাথে ছবি তুলে এই করে সেগুলো তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান হানি হয় না মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান যান ওই হেফাজতে ইসলামরা যদি বিয়ে করে একাধিক আর ওরা যদি বোন হিসেবে যেতে দেয় তাহলে ওনাদের সমস্যা যাই হোক তারপর বলবো যে আমাদের দেশে যে আমরা যে 95% মুসলমানের দেশে আমরা বসবাস করছি আমরা ধরতে গেলে সকলেই মুসলমান আমরা যে মুসলমানরা আছি আজকে আমাদের দেখেন একে একে কত নেতাদেরকে অনেক নেতাদেরকে ধরে অনেক হেফাজতি ইসলামী জামাতি ইসলামী আমাদেরকে ধরে ইসলামের পক্ষে যারা কথা বলে কোরআন নিয়ে আল্লাহ রাসুল নিয়ে হাদিস নিয়ে যারা কথা বলে তাদেরকে ধরে তারা গ্রেপ্তার করে জেলে রাখছেন আমরা তাদের অবিলম্বে মুক্তি চাই মাঠে নামেন মামুন হক মুক্তির দাবিতে রবিকুল ইসলাম মাদানির মুক্তির দাবিতে সাইদি সাহেবের মুক্তির দাবিতে নামেন না আমরা কয়জনকে কয়জন মুসলমানকে সরকার জেলে দিবে কয়জন মুসলমানকে উনি জেলে কতদিন রাখতে পারবে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আপনারা সবাই একসাথে হন আমাদের পরিবারের পক্ষ থেকে যদি কোনো সমস্যা না থাকে ওদের কেন এত সমস্যা থাকবে তাদের তো সমস্যা হওয়ার কথা না সমস্যা হওয়ার কথা মামুন হকের পরিবারের তার পরিবারের যে যে নাস্তিক বলছে যে মামুন হক বলৎকার ছিলেন তার দুই ভাই বলৎকার ছিলেন তার বাবা বলৎকার ছিলেন তাকে মিডিয়ার সামনে আনা হোক এনে তাকে জিজ্ঞাসা করা হোক যে সে কি সাথে ছিল না হলে সে খবর জানতো না